দেখতে অনেকটা পুরীর মতো, সেই বড় বড় ঢেউ, সোনালি বালির সৈকত ভূমি, রাতের মাছ ভাজা সবই আছে। নেই শুধু প্রচুর মানুষের ভিড়, শান্ত নির্জন দিগন্ত বিস্তৃত সমুদ্র বেলা। তাই একদিন বা দুদিন পুরী থেকে একটু দূরে গোপালপুরে কাটিয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে, গোপালপুর কি আপনি চলে এসছেন নাকি আসবেন ভাবছেন? যদি গোপালপুর আসেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। হোটেল যদি আপনি আগে থেকে বুক করেন তো ভালো, আর যদি আগে থেকে বুক করা না থাকে তাহলে আমি আজকে কিছু হোটেলে আপনাদের দেখাচ্ছি, দেখুন পছন্দ হয় কি না। এবার কথা হচ্ছে, আপনি হোটেল নেবেন কোথায়? সমুদ্র সৈকতের একদম পাড়ে নাকি একটা দুটো বিল্ডিং ভেতরে? আমি দু ধরনের হোটেলই আজকে দেখাবো, দেখতে থাকুন, চলুন হোটেলগুলো খুঁজে দেখি। প্রথম শুরু করি যে হোটেলে আমরা ছিলাম। এরকম 20 পার বরাবর প্রচুর হোটেল রয়েছে, দূরে মারমেড রয়েছে যেখানে আমরা আছি। হোটেল মাঝারি মানের বলবো আমি, সমুদ্র পাড়ে হলেও বিরাট কিছু তা নয়। এছাড়াও ওদিকে কিছু হোটেল আছে। হোটেল মারমেড দেখুন, এখানেই কিছু চেয়ারও পাতা রয়েছে বসার জন্য, এখানেও কিছু চেয়ার টেবিল রয়েছে। এই হচ্ছে হোটেল মারমেড, অনেকটা রিসেপশন, অনেকটা জায়গা জুড়ে ডাইনিং, তো অনেকটা স্পেস নিয়ে হচ্ছে ডাইনিং, মানে অনেক বড় প্রপার্টি হচ্ছে এটা। ইয়ে হোটেল মে রুম আবি কিতনে মে মিলতে হে? নন এসি রুম তাহলে একদিন কে লিয়ে 1200 রুপিয়া, 1200। তো নন এসি রুম মারমেডে শুরু হচ্ছে 1200 টাকা থেকে, আসতে পারে। এর কিন্তু লোকেশান খুব ভালো, এখানে চেয়ার টেবিল রয়েছে রিসেপশনেই বসে আপনারা। নিচে দেখুন বই রয়েছে, এই বই পড়া বই তো এই পড়তে পারেন এখানে বসে, কিছুটা সময় কাটালেন এই আর কি। এই হচ্ছে হোটেল মারমেডের পেছনটা দেখুন, সন্ধ্যার পর এরকম জায়গায় এসে সময় কাটাতে পারবেন। প্রত্যেকটা রুমের ব্যালকনি রয়েছে আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ওঠার সিঁড়ি দেখুন। এবার আমি যে রুমে আছি সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন রুমটা আসলে অলরেডি ব্যবহার করে ফেলেছি, তো আগে বেড দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে বেড, এরকম আসলে ছোট ছোট দুটো বেড একসঙ্গে লাগানো রয়েছে। এই বেডে 3 জন ঘুমানো যাচ্ছে ভালোভাবে, বালিশও দিয়ে দিয়েছে দেখুন সেই অনুপাতে। এদিকে একটা ছবি আছে, ওয়ালগুলো মানে পুট্টি করা ছিল, নোংরা নেই, পরিষ্কারই আছে। আর এদিকে এলইডি টিভি, আর রুমটি বেশ বড় আর কি। এখানেও রয়েছে একটা বড় টেবিল, এদিকে একটা টেবিল আছে একদম সেম দেখুন। উপরটা হচ্ছে কাচের আর নিচ টোটাল স্ট্রাকচারটা হচ্ছে বেতের তৈরি, কিন্তু বাঁশ নয় বেত। আর একদম এর বাইরে রয়েছে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা আমি দেখাচ্ছি। এদিকে যে পর্দা রয়েছে সেই পর্দা খুললেই কিন্তু আপনি পেয়ে যাবেন, ওই দেখুন দূরে সমুদ্র। সে ফেসিং রুম, এগুলো প্রচুর হাওয়া দেয় এখানে। এই আমরা স্নান করে এই গামছাগুলো এখানে নেড়েছিলাম। বাইরে দুটো চেয়ার রয়েছে এবং এই চেয়ার দুটো কিন্তু বেতের তৈরি, অর্থাৎ এইখানে বসে আপনি ওই দূরের সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এখানে আসলে প্রচণ্ড হাওয়া দেয়। এই হচ্ছে ফ্লোর দেখুন, মোজাইক করা রয়েছে। এবার টয়লেটটা দেখিয়ে দেবো আপনাদের, তার আগে দেখাই এখানে একটি আয়না রয়েছে দেখুন। আর ঘরের এক সাইডে রয়েছে এরকম একটা বড় আলমারি, আলমারির ভেতরে অনেকটা জায়গা দেখুন, কিন্তু ওই যে অনেকটা পুরনো হয়ে গেছে। এটা আমাদের ইউজ করা টবলেট টয়লেট, অর্থাৎ আমরা এটা 2 দিন ধরে ব্যবহার করেছি দেখুন। এখানে একটা আয়না রয়েছে এবং আয়নার নিচে এই বেসিন রয়েছে, টুল, এখানে ডাস্টবিন, সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই হোটেল মারমেডে। এখানে রুম শুরু হচ্ছে 1200 টাকা রুম আমাদের। এটা রুম কিন্তু অনেক বড় রুম, অনেকটা বড় বলা যায়, কারণ এই এই যে খাট দেখছেন এর এইদিকে এতটা জায়গা রয়েছে, এখানে টেবিল আয়না টায়না রয়েছে, ওর ওইদিকেও কিন্তু হাঁটাচলা করার মতো যথেষ্ট জায়গা রয়েছে, মোটামুটি ভালো। কিন্তু রুমগুলো আমার মোটামুটি লেগেছে আর কি, বিরাট আহামরি কিছু লাগেনি। একদম 20 পারে বড় হোটেল হলেও এর কিন্তু কোয়ালিটিতে ভেতরে কিছু কিছু দুর্বলতা আমি লক্ষ্য করেছি। সমুদ্র পাড়ে হোটেল সি সাইড ব্রিজের পাশে আরও একটা হোটেল দেখাই, হোটেল ওশান ইন। এই লম্বা বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে হোটেল ওশান ইন। পরপর এবং এর পরেই রয়েছে হোটেল মারমেড, যেটাই আমরা আছি।
আর এটা হচ্ছে রিসেপশন। তো এবার চলে এসেছি হোটেল ওশান ইন, এটাও একেবারে সমুদ্র পাড়ে। চলুন ম্যানেজারের সঙ্গে কথা বলি। তো ম্যানেজারবাবু, আপনার এই হোটেলে সর্বনিম্ন ভাড়া কত চলছে এখন? সর্বনিম্ন ভাড়া তো তারই এসি 2000 টাকা আছে, আর নন এসি 1200 টাকা আছে। নন এসি 1200 টাকা, এই 1200 টাকার থেকে কি কমে কোনো সময়? খালি টাইম দেখে 1000 মে দেরে। তার মানে অফ সিজনে যদি আপনারা এই হোটেলে আসেন, একেবারে সমুদ্র পাড়ে, কিন্তু এটাও বেশ ভালো হোটেল, আপনি 1000 টাকায় কিন্তু রুম পেয়ে যাবেন, নন এসি রুম। আর বলছি এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের? খানে কে লিয়ে ক্যা ইন্তজাম? খানে কে লিয়ে বাহার মে বহুত সারে রেস্টুরেন্ট হ্যায়, পাস মে হি হ্যায়। স্যার জো সাইট সিইং হোতা হ্যায় ঘুমনে কে লিয়ে ক্যা হ্যায়? ঘুমনে কে লিয়ে ইয়াহাঁ সে তারাতারিণী মন্দির হ্যায়, ইয়াহাঁ সে 35 কিলোমিটার, আর রম্ভা চিল্কা হ্যায় ও 40 কিলোমিটার ইয়াহাঁ সে। তো ও সব কেসে করেগা গাড়ি? ও সব গাড়ি কে ইন্তজাম সব হাম লোক করতে হ্যায়। অটো কিতনা নি লেতা হ্যায়, কোই আইডিয়া হ্যায়? অটো অটো লেতা হ্যায় 1000 রুপিয়া। 1000 রুপিয়া? আর গাড়ি, ছোটা গাড়ি? ছোটা গাড়ি ও লেতা হ্যায় 1800-2000। 1800-2000 মে করতে দেয় সব কুছ। চলুন এবার রুম দেখিয়ে নি একটা। আসলে একেবারে সমুদ্র পাড়ে 1000 টাকায় রুম পাওয়া কিন্তু যথেষ্ট ভালো, মানে রুমের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো সেদিক থেকে বিচার করলে এই হোটেল ওশান ইন, এখানে কিন্তু আপনারা আসতে পারেন। এ হচ্ছে সিঁড়ি, দেখুন উপরে যাওয়ার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। একটা রুমে ঢুকছি, দেখুন রুম যথেষ্ট বড়ই আছে বলা যায়, মোটামুটি বড় আছে, বেশ অনেকটা জায়গা নিয়ে, আর বেডও অনেকটা বড় বেড। এখানে আপনারা অন্তত 3 জন ঘুমোতে পারবেন, মানে 2 জন খুব ভালোভাবে ঘুমোতে পারবেন, 3 জনও ঘুমোতে খুব অসুবিধা হবে না। এখানে দেখুন একটা ছোট্ট টেবিল সহ আলমারি বলা যেতে পারে। উপরে ফ্যান রয়েছে, এটা নন এসি রুম। এদিকে টিভি রয়েছে, ফ্লোর হচ্ছে এখানে পাথর দেওয়া রয়েছে। টয়লেটটা দেখুন, কারেন্ট নেই তো আমি দেখে দিচ্ছি, টয়লেট হচ্ছে এরকম পরিষ্কার আছে। কোমোডের ব্যবস্থা রয়েছে, বালতি দিয়ে এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। তো এই রুমের ভাড়া কত বললেন? ইয়ে নন এসি 1200 হ্যায়, ডিসকাউন্ট হোক 1000 রুপিয়া মিল যায়। মিল জায়গা। আর এইখানে যে জায়গাটা আমরা দেখছি, দেখুন ওই রুমের বাইরেও বেশ খানিকটা জায়গা রয়েছে। সেখানে বাইরে একটি আয়না এবং তার সঙ্গে বেসিনের ব্যবস্থা রয়েছে, এবং এখানেও বেশ খানিকটা জায়গা রয়েছে, ব্যালকনি আছে নাকি? আচ্ছা, প্রত্যেকটা রুমের সঙ্গে এই রকম ব্যালকনি রয়েছে, এখানে জানলাও আছে, এটা খুললেও আপনি ব্যালকনিটা পেয়ে যাবেন। এই দেখুন ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি হাওয়া খেতে পারেন আর কি, সামুদ্রিক হাওয়া। প্রত্যেকটা রুমের সামনেই আমি দেখতে পাচ্ছি ব্যালকনি, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা রুমের সামনেই ব্যালকনি রয়েছে। এখানে ভিজে জামা কাপড়ও নাড়ার ব্যবস্থা আছে, আর একদম দূরে সমুদ্র দেখাই যাচ্ছে। দেখুন সোজা নেমে পড়বেন এখানে সমুদ্র। এই এগুলো এসি রুম নাকি? এসি রুমের ভাড়া কত বললেন? 2000 টাকা। এই হোটেল ওশান ইন থেকে বাইরে যদি বেরিয়ে আসেন আপনারা, তাহলে সমুদ্র দেখুন। এর লোকেশানটাও আবার বলে দিই আমি, এই যে হচ্ছে সেই পার্ক মতো করা রয়েছে, যেটা ম্যাল বলছি আমি গোপালপুরের, তার ঠিক পাশেই রয়েছে এই হোটেল ওশান ইন। দুদিক থেকে অনেকটা এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। এবার দেখাবো সমুদ্র ঢেউ যে হোটেলের ওয়ালে এসে ধাক্কা মারে, সেরকম কয়েকটি হোটেল। হোটেল শ্রীপাল, একদম এটা হোটেল শ্রীপাল, এবং তার পাশে রয়েছে হোটেল কলিঙ্গ। এইটা হচ্ছে হোটেল কলিঙ্গ, আর এটা হচ্ছে হোটেল শ্রীপাল, পাশাপাশি দুটো একেবারে দেখুন বিচ পাড়ে রয়েছে, সমুদ্র সৈকত একদম কাছে। দেখুন বড় বড় ঢেউ আশ্রে পড়ছে, আর তার পাশেই রয়েছে হোটেল কলিঙ্গ এবং হোটেল শ্রীপাল। তেই আপনারা যদি একদম সমুদ্র পাড়ে থাকতে চান, তাহলে হোটেল কলিঙ্গ, হোটেল শ্রীপাল, হোটেল সিসাইড ব্রিজ, এইগুলোতে আপনারা থাকতে পারেন। আর এর থেকে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাইট হাউস। দেখুন লাইট হাউসে আপনারা উঠতে পারেন। সমুদ্র পাড়ের আরও একটি অন্যতম ভালো হোটেল হচ্ছে হোটেল শ্রীপাল,
একদম বিচ পাড়ে, এদের নিজস্ব বিচও রয়েছে বলা যায়। এখান থেকে ব্যালকনি থেকে আপনি ভিউটা পেয়ে যাবেন এবং স্নানের জন্য একদম সোজা ডাইরেক্ট নেমে যেতে পারবেন। এই দেখুন রিসেপশন অনেক সুন্দর করা রয়েছে। আচ্ছা, আর এদিক থেকে আপনারা সমুদ্র দেখুন কীভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। একদম সিপালের সামনেই রয়েছে এই সমুদ্র। এই হচ্ছে গোপালপুর সমুদ্র সৈকত, একেবারে সিপালের ঠিক বাইরে রয়েছে দেখুন। আর এইদিকে যে বসার জায়গাগুলো রয়েছে দেখুন, এই বসার জায়গা গোপালপুরের মেন যে পার্ক এবং বসার জায়গা পুরোটাই রয়েছে কিন্তু হোটেল সিপালের একদম কাছে। রুম মোটামুটি ভালোই হবে, আমি এখন লোক নেই বলে দেখাতে পারলাম না, কিন্তু আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, লোকেশান বলে দিলাম, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, তো এটাও দেখতে পারেন আপনারা। অনেকটা লন রয়েছে দেখুন, এখানে লন টাইপের রয়েছে, খুবই সুন্দর পরিবেশে রয়েছে এটি। ফ্লোরগুলো দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো বলা যায়। এবং এর পাশে রয়েছে ডাইনিং এরিয়া, এইখানে নিজস্ব খাবার দাবার তো সব আপনাদের নাকি? রেস্টুরেন্ট অর্ডার দিলে রান্না হয়, মানে আপনি যদি এই হোটেল সিপালের থেকে সিপালের মধ্যেই খেতে চান তাহলে আপনি অর্ডার করে দেবেন, খাওয়ার ব্যবস্থা এনারা করে দেবেন, তো এটাও দেখতে পারেন, অনলাইনেও বুকিং এর কিন্তু সম্ভব। হোটেল সিপাল দেখুন সামনে রয়েছে, একেবারে এটাই হচ্ছে হোটেল সিপাল, একদম সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এটি। এমনকি নিচে অনেক খাবার দোকান রেস্টুরেন্টও আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। হোটেল সিপালের একেবারে পাশেই রয়েছে হোটেল কলিঙ্গ, আমি দিনে সময় পাইনি তাই রাতের ভিউ দেখাচ্ছি। হোটেল কলিঙ্গ লজিং অ্যান্ড বোর্ডিং, বাপরে লজিং অ্যান্ড বোর্ডিং, আমাদের ভাড়া ওরকম থাকতে পারে আমরা করি না, চেঞ্জ করেন না, না অক্সিজেন অনসিজেন বলে কিছু নেই, ওরকম কিছু করি না। তাহলে এটা তো খুব ভালো কথা, কারণ অনেক জায়গায় মানে অক্সিজেন একরকম অনসিজেন, মানে অনেক জায়গায় হয় মানে 1000 টাকা জিনিসটাকে ওরা 1500 টাকা বিক্রি করে করে করে, আমরা ওটা করি না। আমাদের প্রিন্সিপাল যেটা ওটা প্রিন্সিপাল, আমাদের হচ্ছে সিঙ্গেল রুম, যেটা মানে সিঙ্গেল রুম বলতে ডাবল বেডের রুম নন এসি, ঠিক আছে, ওইগুলো আমাদের হচ্ছে 1200 টাকা, মোটামুটি ডিসকাউন্ট করে আমরা 1000 টাকায় দিই। 1000 টাকায় দেন ওটা নন এসি রুম? নন এসি, আর এসি ডাবল বেড হলে ওটা হচ্ছে 1400 টাকা প্লাস জিএসটি, 1400 টাকা প্লাস জিএসটি। আর থ্রি বেডের রুমগুলো যেগুলো আছে, হ্যাঁ ওইগুলো আমার হচ্ছে আমাদের 1800 প্লাস জিএসটি, 1800 টাকা এবং জিএসটি, জিএসটি প্লাস ওতে এসি আছে, এসি আছে, ওগুলো এসি এসি রুম আছে। আর ফোর বেডের রুমগুলোর রেট হচ্ছে 2500 টাকা প্লাস জিএসটি আছে। আর খাওয়ার জন্য কি আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে নাকি বাইরে থেকে খেতে হবে? না না না, আমাদের নিজস্ব আছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট বলতে গেলে আমরা অর্ডার কালেক্ট করি যে আমাদের গেস্ট আছে, ঠিক আছে, বাস। হোটেল কলিঙ্গ দেখুন একেবারে খুব সুন্দর জায়গায়। আর এইটা কি, এইটা বসার জায়গা নাকি? খাবার জায়গা, খাবার জায়গা, খাবার, বাহ খুব সুন্দর। আর এই দিক দিয়ে একদম সোজা সমুদ্র সৈকত, সি বিচ সামনে, দেখুন আমি রাতের বেলা দেখাচ্ছি, একদম সামনে সমুদ্র হয়তো দেখা যাচ্ছে না, দেখা এই জায়গাটা, হ্যাঁ বসার জায়গা, এটা বসার জায়গা, হোটেল কলিঙ্গ কলিঙ্গ, রাতের ভিউ দেখাচ্ছি আমি। হোটেল সিপাল এবং হোটেল কলিঙ্গতে একটা রুমও খালি ছিল না, তাই রুম দেখাতে পারলাম না। এবং এর এদিকে হয়েছে দেখুন লাইট, লাইট হাউসটা একেবারেই সামনে, একদিকে সি বিচ আর একদিকে লাইট হাউস। এইদিকে পার্ক দেখুন, এটা হচ্ছে সি সাইড ব্রিজ হোটেল, আর ওই দিকে রয়েছে মারমেড যেখানে আমরা আছি, হোটেল সি সাইড ব্রিজ, একদম সত্যি ব্রিজ, ব্রিজ মানে হাওয়া, ঠান্ডা হাওয়া দেবে একেবারে আপনার সমুদ্র পাড়ে। এই হোটেলেরও একটা রুমও ফাঁকা ছিল না, তাই রুম এ হোটেলেও দেখাতে পারলাম না। বিস্তীর্ণ অঞ্চলব্যাপী রয়েছে এই কার পার্কিংয়ের জায়গা এই হোটেল সি ব্রিজের, দেখুন হোটেল সি সাইড ব্রিজ মানে সমুদ্র পাড়ের।
হোটেলে ঢুকেই দেখুন, বসার চেয়ার টেবিল রয়েছে বেশ সুন্দর। এবার রয়ে গেল যে কোন হোটেলে আপনি থাকবেন, তাই তো? হোটেল তো সব আমি দেখিয়ে দিলাম। দেখুন, এখানে ব্যাপার হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনি কোনটায় থাকবেন সেটা আপনার চয়েস করতে হবে। আর আমাকে যদি বলতে বলেন তাহলে বলবো, যদি আপনি বেশি টাকা খরচ করে থাকতে চান তাহলে সি পালে থাকতে পারেন, সি ভিউ রিসর্টে থাকতে পারেন। আর যদি আপনি বাজেটের মধ্যে থাকতে চান তাহলে হোটেল ওশন ইন, মারমেড, এই সমস্ত হোটেলগুলো কিন্তু ভালো হবে। হোটেল কলিঙ্গ, সি সাইড ব্রিজটাও মোটামুটি থাকার মতো, এগুলো একদম সমুদ্র পাড়ে।